প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো লকডাউন চলাকালীন বিভিন্ন স্কুল থেকে অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন দিচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর করে আবার তোমাদের স্কুলে জমা দিতে হবে। এই লকডাউন চলাকালীন একটি স্কুলের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের যে প্রশ্নগুলো দিয়েছে, সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আলোচনা করব। চলো এখন আমরা শুরু করি। এক নম্বরে দেখো, পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, নিস্তড়িত। এখানে সঠিক উত্তর হবে ধনাত্মক আধানযুক্ত, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত বা পজিটিভ তড়িৎগ্রস্ত। দুই নম্বরে দেখো, পটাশিয়াম মৌলটির চিহ্ন হলো ড্যাশ, এখানে লিখবে বড় হাতের কে, অর্থাৎ পটাশিয়াম মৌলের চিহ্ন হলো ক্যাপিটাল কে। তিন নম্বরে দেখো, সিএইচ ফোর প্লাস ও টু থেকে সিও টু প্লাস এইচ টু ও সমীকরণটির সমতা বিধান করো, অর্থাৎ এই রাসায়নিক সমীকরণটার সমতা বিধান করতে হবে। সমতা বিধান করতে গেলে কী করতে হবে, না এই অ্যারো চিহ্ন এর বাম দিকে যে পদার্থগুলো আছে, অর্থাৎ এখানে আছে মিথেন এবং অক্সিজেন, এদের মোট পরমাণুর সংখ্যা, এবং এই অ্যারো চিহ্ন ডান দিকে যে পদার্থগুলো আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জল, এদের পরমাণু সংখ্যা সমান হবে। অর্থাৎ এপারে যে সমস্ত মৌলের পরমাণু সংখ্যা যে কটি করে আছে, এপারে সেই সমস্ত মৌলের পরমাণু সংখ্যা সেই কটি করে হতে হবে। এখানে দেখো, কার্বন পরমাণু অর্থাৎ সি চিহ্নটি আছে, এর নিচে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে কার্বনের একটি পরমাণু আছে। এখানে দেখো, কার্বনের ঠিক নিচে কোনো সংখ্যা নেই, অর্থাৎ কার্বনের একটি পরমাণু আছে। তাহলে দেখো, সমীকরণের বা এই অ্যারো চিহ্নের বাম দিকে একটি কার্বন পরমাণু, ডান দিকে একটি কার্বন পরমাণু, অর্থাৎ কার্বন পরমাণু সংখ্যা সমান। এবার চলো হাইড্রোজেন পরমাণু সংখ্যা মিল করি। এখানে দেখো, চারটে হাইড্রোজেন পরমাণু আছে, কারণ হাইড্রোজেনের নিচে চার লেখা আছে, তার মানে চারটে হাইড্রোজেন পরমাণু আছে। এখানে দেখো, এইচ চিহ্ন আছে, এর ঠিক নিচে আছে দুই, অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু আছে। এখন বাম দিকে আছে চারটে হাইড্রোজেন পরমাণু, ডান দিকে আছে দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে এটাকে চারটে করতে হবে। চারটে করতে গেলে কী করবো আমরা, এই জায়গাতে অর্থাৎ জলের যে সংকেত দেওয়া আছে তার বাম দিকে আমরা দুই গুণ করে দেবো, অর্থাৎ এই এইচের বাম দিকে দুই গুণ করে দেবো। তাহলে ছিল দুটো, আর দুই গুণ করেছি, তাহলে হয়ে গেল চারটে। অর্থাৎ সমীকরণের বাম দিকে চারটে হাইড্রোজেন পরমাণু এবং ডান দিকেও চারটে হাইড্রোজেন পরমাণু হবে। এবার অক্সিজেন পরমাণু মিল করো। এখানে দেখো, অক্সিজেন পরমাণু ছিল একটা, এবার দুই যেহেতু গুণ করেছি তাহলে দুটো অক্সিজেন পরমাণু হয়েছে, আর এখানে আগে থেকে দুটো অক্সিজেন পরমাণু আছে, তাহলে এই তীর চিহ্নের ডান দিকে দেখো মোট চারটে অক্সিজেন পরমাণু আছে। বাম দিকে কটা আছে, বাম দিকে দেখো ও চিহ্নের নিচে দুই আছে, তার মানে এখানে দুটো অক্সিজেন পরমাণু আছে, তাহলে এটাকে চারটে করতে গেলে কী করতে হবে, এই ও এর বাম দিকে আরও দুই গুণ করতে হবে। তাহলে সমতাযুক্ত সমীকরণটা কী হবে, সিএইচ ফোর প্লাস টু ও টু, এবার আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দেবো যেহেতু সমতাযুক্ত হয়ে গেছে, সমান সিও টু প্লাস টু এইচ টু ও। পরের প্রশ্নে চলো, লেবুর রসে নীল লিটমাস কাগজ ডোবালে তার রং কী হবে। এখানে দেখো, লেবুর রস বলেছে, লেবুর রস মানে লেবুর রস হচ্ছে আমলিক, তাহলে আমলিক দ্রবণে নীল লিটমাস ডোবালে লাল হয়ে যায়, তাই লেবুর রসে নীল লিটমাস কাগজ ডোবালে তার রং লাল হয়ে যাবে। পাঁচ নম্বরে দেখো, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। এর উত্তর লিখবে, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে যাত্রীর বা যাত্রীদের গতিজারদের জন্য, অর্থাৎ যাত্রীদের গতিজারদ থাকার কারণে বাস ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। পরের প্রশ্ন চলো, মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখো। এর উত্তর লিখবে যে মানসিক অবসাদের লক্ষণ হচ্ছে বেশিরভাগ সময় মন খারাপ করে বসে থাকা, যখন তখন ঘুমিয়ে পড়া, কিংবা অত্যধিক পরিমাণ খাবার গ্রহণ করা, ইত্যাদি হলো মানসিক রোগের লক্ষণ। তাহলে কী কী বললাম, এক হচ্ছে বেশিরভাগ সময় মন খারাপ করে বসে থাকা, যখন তখন ঘুমিয়ে পড়া, অতিরিক্ত খাবার গ্রহণ করা, কিংবা কোনো কাজে অসহায় বোধ করা, এগুলো হচ্ছে মানসিক রোগের লক্ষণ। সাত নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হলো গঙ্গার শোষক, মশা, আরশোলা, চিতল হরিণ। এর সঠিক উত্তর হবে গঙ্গার শোষক, অর্থাৎ পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হলো গঙ্গার শোষক।
আট নম্বরে দেখো, অ্যানিমিয়া হলো ড্যাশের অভাবজনিত রোগ, এর উত্তর হবে আয়রন বা লোহা, অর্থাৎ অ্যানিমিয়া হচ্ছে আয়রনের অভাবজনিত রোগ। শরীরে কোনো কারণে আয়রনের ঘাটতি হলে তখন এই রোগটি দেখা যায়। পরের প্রশ্ন দেখো, কুইনাইন ওষুধটি কোন গাছ থেকে পাওয়া যায়, এর উত্তর হবে সিঙ্কনা। কি বললাম, কুইনাইন ওষুধটি পাওয়া যায় সিঙ্কনা গাছ থেকে। দশ নম্বর এবং শেষ প্রশ্ন, দুটি উপকারী ছত্রাকের নাম লেখো, এর উত্তর হবে এক ইস্ট, দুই হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। তাহলে কি বললাম, দুটো উপকারী ছত্রাক হচ্ছে, একটা হচ্ছে ইস্ট, দ্বিতীয়টা হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম। আশা করি প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।